একটু রেস্ট নিয়ে নেই, রেস্ট নিয়ে আসবি। ননি দিদার কোলে হাম্পু খাচ্ছে। এখানে আমার টিফিন রেডি, এই যে দিদি এখানে আসো, প্রচন্ড ব্যস্ত। Hey guys, good morning. তো কেমন আছো তোমরা সবাই? আমি অনেক অনেক ভালো আছি। এই যে বাবা এখানে আমাকে ডিস্টার্ব করছে, সব ভাই বোনেরা মিলে ওখানে বসে আছি, ওরা গেম খেলছে আর আমরা এখন এখানে বসে বসে ওদের গেম খেলা দেখছি। তো চলো আর একটা নতুন ব্লগের সাথে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম জানিয়ে ব্লগটা কন্টিনিউ শুরু করছি। যারা যারা আমার নতুন ভিউয়ার্স তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল। আর্জেন্ট বলে করছে। তো চলো, আর বাপি বাজার করে নেছে, তোমাদের দেখাই, দেখতে থাকো বাপি কি বাজার করে নেছে। এই যে মা, মা তোমার কাছে ভিডিওতে নেওয়াই হয়নি, এই মা প্রচন্ড ব্যস্ত। তো দেখো খোলো খোলো, এই যে বাপি, এই যে বড় মাছ এনেছে, এই দুটো মাছ আর কি এনেছে দেখে না, এই যে এই দুটো মাছ এনেছে আর কি মাছ, চিংড়ি মাছ দিয়ে দিয়েছে, চিংড়ি মাছ দু চারটে ওর সাথে দিয়েছে, ওই তোতেও তো আছে, হ্যাঁ। আর এই যে শামুক, শামুক এনেছে, তো শামুকের টক হবে, হেভি লাগে শামুকের টক খেতে, বা ঝাল দারুণ খেতে লাগে। তো চলো তারপর মা কি চাই, মাছ নিয়ে এসে শামুক নিয়ে এসে দেখা যাক কি হয়, এখন আইটেমটা রান্না আইটেমটা দেখতে থাকো সারাদিন ধরে। তো চলো কাটি। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া টিফিন করা কমপ্লিট হয়ে গেছে, আর আমার জাস্ট মুখে কামাই নেই, কত কিছু যে আমি খাই কাল থেকে, মানে হালকা আমি বিশাল অনেক কিছু খেয়েছি, কেক, চকলেট, ফুচকা, তারপরে মাংস, তারপরে মানে একের পর এক খেয়েই গেছি। যাই হোক, এখন টিফিন করার পর আবার মিষ্টি দিয়ে বসে পড়েছি। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর সানটান কমপ্লিট হয়নি, 10:30 বাজে এখনও, এখন এই অবস্থায় আছি। কালকে অনেকটা রাত করে বাড়ি ফিরেছি, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে সবারই, তো সবাই একটু তাড়াহুড়োর মধ্যেও আছে। সান টান করার পর একবারে কন্টিনিউ ব্লগটা শেয়ার করছি, দেখতে থাকো দেখি। ফাইনালি গায়ে সান টান করা পুরো কমপ্লিট হলো, এইসবে হলো। এখন বাজে কটা দেখি, 1:22, দেড়টা বাজতে যায়। তো রান্না বান্না কমপ্লিট হয়েই গেছে প্রায়, মাছের টক হচ্ছে, যাই হোক মা একটু তাড়াহুড়োই আছে। চলো কে কী করছে একটু দেখিয়ে দিই। দিদি এখন এখানে এখনো কাজ করছে, ননি এখানে ফোন ঘাঁটছে, চলো। আর বোন, ওই যে বোন এখন ফোন ঘাঁটছে, পিসি ওখানে আছে খাবার ফাবার দিচ্ছে। মায়ের এখানে মাছের ঝাল পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখো পটল দিয়ে মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে, আর শাক করেছে আর টক করেছে। তো মায়ের ওখানে টক ফুটছে, যাই হোক এই দেখো, শামুকের তেল ঝাল পুরো রেডি হয়ে গেছে, এবার আমরা খাবো। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট অনেকক্ষণ হয়ে গেছে, বোন পিসি ওরা সব বাড়ি চলে যাচ্ছে, দেখি পিসি এখানে আসো। তো বোন পিসি সব বাড়ি চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ ভাই ওখানে রেডি হয়ে গেছে, ওরা ওখানে রেডি হয়ে গেছে, চলো দেখি। যে বাবাই টাটা কর দাও, টাটা। চলো ওরা সব রেডি হয়ে গেছে, বেরোচ্ছে, দেখতে থাকো। তো দেখো ওরা চলে যাচ্ছে, দেখো আসছে বোন, টাটা। তো পিসির হাতে লেগে গেছে, তাই বোন আজকে গাড়ি চালিয়ে নিয়ে যাবে, ও পারে মোটামুটি ভালোই পারে, পিসিকে নিয়ে যাবে, যেখানে খুব অসুবিধা হবে সেখানে পিসি নয় চালাবে কোনো, যাই। তো চলো এই দেখো রেডি ফুডি, এখানেও বাবাই রেডি, শুধু পিসি চাপবে,
দাদা একটু পরে চলে যাবে, একটু পরেই চলে যাবে। এই দেখো পিসি বসে বললো আর বোন চালাবে। তোরাও চলে গেল, দাদা একটু পরে চলে যাবে, আর ভিডিও দেখাচ্ছি না, আবার পরে কন্টিনিউ ব্লগটা শেয়ার করবো তোমাদের সাথে। চলো দেখো, তো দিদিও বেরিয়ে পড়েছে আর দিদিও চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। যাই হোক, দিদি আমার সাইকেলটা নিয়ে যাচ্ছে, কারণ ওর সাইকেলটা একটু প্রবলেম হচ্ছে। কালকে জামাই বাবু এসে সাইকেলটা নিয়ে চলে যাবে, আমি বললাম আমার সাইকেলটা নিয়ে যা, আজকে তো আমি বাড়ি যাচ্ছি না তাই জন্য। তো চলো, দিদি বেরোচ্ছে এখানে, তো দিদিও চলে যাবে। টাটা, আর কবে আসবে? আনা কেউ আসবে না। ননি দিদার কোলে হাম্পু খাচ্ছে, তো আবার আসবো সব, সে অনেক পর, চার পাঁচ মাস পর আসবো একটা অকেশনে। আচ্ছা সবাই আসবো তখন, এখন আর আসবো না। যাই হোক, তো চলো দিদি সাইকেলটা চেপে চলে যাক, তারপরে কন্টিনিউ ব্লগটা শেয়ার করছি, দেখতে থাকো। The next day. Hey guys, good morning. তো পরের দিন কন্টিনিউ ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে। এখন বাজে 9:30, তো আমি সকালে একবার উঠেছিলাম, ফোন ফোন ঘাটছিলাম, আবার ঘুমিয়ে পড়েছি, 9:30 সময় উঠলাম। তো উঠতে ইচ্ছা করছে না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই ঘুম আসছে। ওই জন্য আমার মা আমাকে বলে যে শীতকালে, শীতকাল তোর ভালো লাগে তার মানে তুই কুঁড়ে। আর যাই হোক, তো মা ওখানে কাপড় জামা, এই যে মা ওখানে কাপড় জামা মাখছে, কাচাকুচি করবে। তো আজ হচ্ছে শনিবার, জানি না কবে ভিডিওটা তোমাদেরকে আমি দিতে পারবো। এডিট হচ্ছে না, এডিট হচ্ছে, তাও আবার এত বড় বড় ভিডিও হয়ে যাচ্ছে, নেট শেষ হয়ে যাচ্ছে, ভিডিও দিতে পারছি না, এমন প্রবলেম হচ্ছে। তো আমি কি বলবো, আমি বুঝতে পারছি না কি করে কি দেবো না দেবো। তো চলো, ব্রাশ ফ্রাশ করে নি, ফ্রেশ হয়ে নি, হওয়ার পর কন্টিনিউ ব্লগটা শেয়ার করছি। সবাই চলে গেছে আমাদের, শুধু আমি একা আছি, আমিও চলে যাবো, স্যার কালকে যাবো, আজকে যাবো না। চলো টাটা। এখানে আমার টিফিন রেডি, এই যে পাউরুটি খাবো আর এই যে মিষ্টি খাবো। তো চলো, খাওয়া দাওয়া করে নি, করে কন্টিনিউ ব্লগটা তোমার সাথে শেয়ার করছি। আর মাকে বললাম মা কি খাবো, মা বললো পাউরুটি আছে খা, তো পাউরুটি আর মিষ্টি খাচ্ছি। চলো তারা। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি অনেকক্ষণ, আর প্রচন্ড ঘুম পেয়ে যাচ্ছে। সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠেও আবার ভাত খাওয়ার পর সব মানুষেরই ঘুম ধরে যায়। তো যাই হোক, তো ঘুম পাচ্ছে, যে মা এখানে শুয়ে আছে, মা দেখো মা শুয়ে আছে। চলো একটু রেস্ট নিয়ে নি, রেস্ট নিয়ে তারপরে কন্টিনিউ ব্লগটা শেয়ার করছি তোমার সাথে, দেখতে থাকো। আমাদের পাড়ায় আর এক জায়গায় ভাসানে গিয়েছি, সেখানে খিচুড়ি পায়েস ছেঁচড়া সব কিছু খাইয়েছে, মানে আমাদের পাড়ার মধ্যেই। তো সেখানে গিয়ে আমরা খেয়েছি, আমরা কেন গোটা পাড়া বলতে গেলে খেয়েছে, নিমন্ত্রণ করেছিল। তো এবার আমি ব্লগটা শেষ করে দেবো, তো আদার্স ব্লগ যদি না দেখে থাকো দেখে নাও তাড়াতাড়ি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এতটাই থাক, দেখা হচ্ছে নেক্সট দিন পরের ব্লগে। আশা করি ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে, আর আমার পাশে থাকবে, সাপোর্ট করবে। টাটা, লাভ ইউ সো মাচ। জানি স্বপ্ন সত্যি হয় না, তবু মন মানতে চায় না, কেন এমন রাত্রি নামছে জানলা, বোঝে না সে, বোঝে না।